হ্যালো স্যার, আমাদের কোম্পানি পুটকি মেরে খাবোতে আপনাকে একদম ওয়েলকাম স্যার। আমাদের এখানে একটা জবের অফার ছিল স্যার, তাই জন্য কেটে দিল তো। হ্যালো স্যার, না না আমাদের ফার্নিচারে ডিফেক্ট হয় না স্যার। না বোধহয় আপনি ভেঙে দিয়েছেন, বেশি কথা বললে পুটকি মেরে দেব, রাখুন। হ্যালো, এক্সকিউজ মি শীলা ম্যাম। হ্যাঁ বলছি, ভিকারি পন্থীটা বন্ধ করে আপনি যে দুমাস ধরে ফোনে রিচার্জ করছেন না, আপনার সিমটা তো ব্লক হয়ে যাবে, ছোট লোক কথা গাড়ি রাখুন। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, আপনি কি আপনার মেয়েকে ডান্স ক্লাসে ভর্তি করেছেন? তাহলে এক্ষুনি ছাড়িয়ে দিন, কারণ আপনার মেয়ে ডান্স ক্লাসে যায় না। আপনার মেয়ে ঠিক 3:45 নাগাদ একটা ছেলের বাইকে করে তালপুকুরের পাড়ের ওই ওটাতে যায়। হ্যাঁ বলে রাখলাম, আপনার যদি ভালো হয় আপনার দিন শুভ। হ্যালো ম্যাডাম। না না ম্যাডাম, আমরা ছেলে বিক্রি করি না। আপনি কে বলছেন বলুন তো? গুনগুন, তোমার কত ছেলে চাই, রাখ তুই। সুন্দর ছেলে ছেলে। হ্যালো স্যার, ও আপনি ওয়ো বুক করবেন তো? আরো ভালো অফার আছে, চুপচাপ আমার বাড়িতে রাতের বেলা চলে আসুন। ঠিক আছে স্যার, রাখছি স্যার। হ্যালো স্যার, ইংলিশ বলছে বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন ম্যাম। চম্পা, তুই আমার অফিসের ফোনে ফোন করেছিস কেন? তুইও না, বলছি তো বাসনগুলো মেঝে দে, ঘরটা মুছে দিয়ে চলে যা। হ্যাঁ দাদাবাবুকে খাবারটা দিয়ে দিস, তুইও না। সত্যি শুনেছিস ওই নতুন পারমিতা বলে মেয়েটা এসেই বসকে হাত করে নিয়েছে? চল, ওর ব্যবস্থা হচ্ছে, চল তো। এই যে মামনি, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া কাকে বলে জানো? গুটি পোকা থেকে প্রজাপতি হওয়ার চেষ্টা করো না, নইলে কিন্তু খুব বিপদ। এখনই সাবধান করলাম। বসকে হাত করতে পারোনি বলে দুঃখ হচ্ছে? খুব বার বেড়েছে। হ্যাঁ তোমার ব্যবস্থা আমি পরে নিচ্ছি, চলো। স্যার বলছি, আমার প্রমোশনসটা। সরি, এখন কোনো প্রমোশন টমোশন হবে না। কেন স্যার, আমি তো খুব ভালো বলছিলাম। আমার বাড়িতে আজকে ডিনারে আপনাকে ডাকতে চাই স্যার, প্লিজ আসুন না, একটুখানি ওয়াইনে গল্প হবে। আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো, আসো না, তোমার প্রমোশনটাও হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, রাতে দেখা হচ্ছে।